আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে থুথু ফেলতে দেখলে কি হয়, এ বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, স্বপ্নে কেউ যদি থুথু নিজের মুখের মধ্যে জমা করতে দেখে তাহলে ইহা কঠিন রোগে আক্রান্ত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে কারো যদি থুথু পড়ে যেতে দেখে, মুখ থেকে অটোমেটিক থুথু পড়ে যাচ্ছে, তাহলে রোগাক্রান্ত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। থুথু দেখা কখনো কখনো এটা কারো কারো ক্ষেত্রে দুর্নাম হওয়ার আলামত বুঝিয়ে থাকে। স্বপ্নে কেউ যদি থুথু গিলে ফেলতে দেখে, থুথু গিলে ফেললো, থুথু খেয়ে ফেললো, তাহলে এটা কখনো কখনো আহত হওয়ার সম্ভাবনা বোঝায়। কেউ যদি থুথু ফেলতে দেখে এবং কারো কারো মতে এই থুথু ফেলতে দেখা বিপদে পড়ার আলামত বুঝিয়ে থাকে। মুখের মধ্যে যদি কেউ থুথু জমিয়ে রাখতে দেখে, এটা ইমাম আবু জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি এর মতে অতিশয় ক্লেশ ক্লান্তিতে ভোগার আলামত বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে থুথু চিবাচ্ছে, থুথু চাবাচ্ছে, এটা কখনো কখনো আত্মীয় স্বজন অথবা আশপাশের মানুষের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হওয়ার আলামত বোঝায়। থুথুর সাথে যদি মুখ থেকে রক্ত বের হয় তাহলে হঠাৎ কোনো রোগে আক্রান্ত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। মুখে থুথু জমা করতে দেখা কঠিন রোগে তার জীবন নাশ হওয়ার আলামত বোঝায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে একাধিক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।